তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। চমকালো, চমকানোটা বাড়লো মৃত্তিকার চোখে পানি দেখে। হঠাৎ এমন ভাবে মন খারাপের কারণ খুঁজে পেল না, উঁচু করে নিজের সাথে মেশালো, একদম বুক বরাবর তুলে নিল, টুপ করে নাকে চুমু বসিয়ে বেডে বসালো। মৃত্তিকা তাকালো পূর্ণ দিকে, কিন্তু চোখে চোখ রাখলো না। আদ্য হাতে কপালের ব্যান্ডেজটা ছুঁয়ে দিতে পূর্ণ ওর হাত ধরলো, হাতে ঠোঁট বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, চোখের পানির কারণটা কি আমি? মৃত্তিকার টলমল করা চোখটা বন্ধ হলো তাতে, গড়িয়ে পড়লো অশ্রুকণা, নাক টেনে মাথা নিচু করে বলল, আমি আপনার খেয়াল রাখিনি। আমি সুযোগই দেইনি মৃত্যু, আমার কিছু করা উচিত ছিল, করার প্রয়োজনীয়তা বোধ করতে দেইনি আপনাকে। আমি আপনি হুশ আর না কথা, আফসোস করে কাজ নেই মৃত্যু, আমার আদরের শত্রু না হয়ে যায় আপনার এই আফসোস। মৃত্তিকা এক পলক তাকে চোখ নামিয়ে নিল, পূর্ণ বুঝে তার পূর্ণময়ীর আকুলতা, সেটাকে প্রাধান্য দিতে মৃত্তিকাকে বেডে বসিয়ে মাথা রাখে সোজা তার কোলে, অলস ভঙ্গিতে বলে, নিন চুল টেনে দিন। কেন কেন আবার আমার সেবা করতে? মৃত্তিকা ততক্ষণে চুলে হাত দিয়েছে, বেশ সিল্কি পূর্ণ চুল, মৃত্তিকা যেন নিজে আরাম পেল। ধীরে ধীরে তার অনুশোচনা কমলো, কিছুটা ঘুরির মাঝেই প্রকাশ করতে লাগলো নিজেকে, আব্বুকে ওভাবে দেই আমি, তার অনেক ভালো লাগে, কিন্তু আব্বু যখন আমাকে বিলে কেটে দেয় তখন বেশি ভালো লাগে, একদম ঘুম চলে আসে। মৃত্তিকার কথা দ্বারাই প্রকাশ পায় কতটা বাবা পাগল সে, তার কথা শুরু এবং শেষ দুটোই তার বাবাতেই সমাপ্ত হয়। পূর্ণ চুলের ভাঁজে থাকা মৃত্তিকার হাত দুটো ধরল, স্থান দিল তাদের নিজের গালে, মৃত্তিকা মৃদু শব্দে জানালো, গাল তো গরম লাগছে, জ্বর আছে এখনো। মেডিসিন নিলাম তো, এখন আপনি নামক মেডিসিন দরকার আমার। মৃন্ময় হাওলাদার বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের পানি তার সুচল তীক্ষ্ণ নজর, জোয়ান ভাবটা এখনো বিদ্যমান তার দেহে, সে পুরুষ বুঝি একই বলে, চুলে পাক ধরেনি না, ধরেছে মুখে থাকা চাপ দাড়িতে, না পেট বেড়েছে না চামড়া চলেছে, নিজেকে যথেষ্ট পরিপাটি এবং ফিট রাখেন তিনি, এর পেছনে অবশ্য কারণও আছে, হালতো ছেড়ে দিয়েছিলেন নিজের যত্নের, সেই কবে কার জন্য নিজেকে গুছিয়ে রাখবে, দেখার সেই প্রেয়সী কি আছে, সে তো সুদূর প্রসারী, শুধুমাত্র তার জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যাকে ছাড়া মৃন্ময় হালতের অসম্পূর্ণ, যাকে বিহীন তার কাহিনী অসম্পূর্ণ, কানে যেন আজও সেই চিকন শ্যামা কন্যার গলার সুর বাড়ি খায় যখন সে ডেকে উঠত মৃন্ময়। এক মুহূর্তের জন্য চমকালো মৃন্ময় হালাদার, মনে হলো এই তো ডাকলো তার প্রেয়সী, আজ যেন সেই মৃন্ময় ডাকটা বুকে বিঁধে তার গলার কাটা এই মৃন্ময় ডাক, বুকে বেঁধানো সুর এই মৃন্ময় ডাক, প্রেয়সীর জন্য নিজের হাল ছেড়ে দিল, ধরে রেখেছেন তার আরেক শ্যামকন্যার জন্য, যে ছোট্ট কণ্ঠে বলত, আর মনে হাসেন মৃন্ময় হালাদার, জীবনটা ভিন্ন হলে ক্ষতি হতো বুঝি। হঠাৎ দরজায় নখ হওয়াতে ঘুরে দাঁড়ান তিনি, মিঠি দাঁড়িয়ে বাইরে ফিনফিনে শরীরে এমনভাবে ওড়না জড়িয়েছে যেন চাদর জড়ানো, কফি হাতে অনুমতি চাইল, মামা আসবো? পা টিপে টিপে কাছে এসে এক কাপ এগিয়ে দিয়ে নিজেরটা ধরতে পড়ল, মৃন্ময় হাওলাদার নিতেই মিঠি রুমে গিয়ে ফেরত এলো চাদর নিয়ে, পেছন থেকে তার গায়ে দিয়ে পড়ল, ঠান্ডা কত, চাদর ছাড়া কিভাবে দাঁড়িয়েছিলেন? জানতাম আমাদের মিঠি আসবে, তোর আপাত তোর ভরসাই আমাকে রেখে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলল মিঠি, সম্মুখে দাঁড়ানো এই সুদর্শন পুরুষটাকে ভালোবাসে সে, ছোট থেকে বাবার আদর না পেলেও পেয়েছে এই পুরুষটার আদর, পরিবারহীনা মিঠি পরিবার পেয়েছে মৃত্তিকা নামক মেয়েটা থেকে, নামটাও তার মৃত্তিকা রাখা, ছোটবেলায় গুলুমুলু হওয়ার দরুন মৃত্তিকা তাকে মিছি বলে ডাকত, সেই থেকে নামটা যেন ওকে জড়িয়ে নিল, এত এত ভালোবাসার পরও আজ যেন পরিস্থিতি ভিন্ন, ভিন্ন সব অনুভূতি,
সব যেন আজ ফিকে মনে হয়। যাকে সে ছোট মামা ডাকে ভালোবেসে আসছে তার প্রতি চেয়েও খারাপ লাগাতে ব্যর্থ মিঠি। তার অদেখা রূপটা যেন হঠাৎ সম্মুখে আসায় ঘাবড়ে গিয়েছিল সে। নিজেকে সামলে আজ সামনাসামনি হয়েছে মৃন্ময় হাওলাদারে। আজ এখন থেকে সোজা ভার্সিটি যাবে মৃত্তিকা। ওর না জানতে অবশ্য পরিকল্পনা ভিন্ন। এ বাসায় আর ফেরা হবে না তার। একেবারে এখান ওখান থেকে পুনঃ নিয়ে যাবে। মৃন্ময় হাওলাদার জানেন এই কথা, মূলত পরামর্শটাও তারই। এছাড়া মৃত্তিকাকে পাঠানো যাবে না। খাবার খেতে খেতে মৃত্তিকা বাবার সাথে আলাপ জুড়েছে। পুনঃ দেখে মৃত্তিকার উৎফুল্লতা যেটা ওর বাসায় থাকাকালীন ছিল না। তাহলে কি সে তার মৃত্যুকে সুখী রাখতে ব্যর্থ? এহেন চিন্তা সে আসতেই সাথে সাথে তা ছেড়ে ফেলল পুনঃ। একদিনই কতটুকুই বা সামলাতো তার মৃত্যু? হুট করেই এত কিছু হলো, মানতেও সময় প্রয়োজন। নিজেকে সান্ত্বনা দিয়ে খেতে মনোযোগ দিল সে। বাসা থেকে বের হওয়ার সময় মৃন্ময় হাওলাদার মেয়েকে বুকে জড়িয়ে আদর দিলেন, সংসারের প্রতি মনোযোগ হয়ে যাওয়ার কথা বললেন। একজন বাবা কিভাবে একজন মায়ের দায়িত্ব পালন করে তাও কিনা এতটা সুনিপুণভাবে তা মৃন্ময় হাওলাদারকে দেখে বোঝা উচিত। মৃত্তিকা বাবার মুখে হাত দিয়ে হেসে বলল, বিকেলেই তো আসবো, এখন ভার্সিটি যাচ্ছি। গলা চেপিয়ে কান্না গিলেন মৃন্ময় হাওলাদার। মেয়েটা জানে না তার যে আজ আর এই নীড়ে ফেরা হবে না। তাকে তার বাবা নিজ হাতে নতুন নীড় খুঁজে দিয়েছে। আলগোছে মেয়ের কপালে চুমুকে সরে গেলেন। তখনই পুনঃ জড়িয়ে ধরল তাকে, সান্ত্বনার সহিত জানালো, নিজের সর্বোচ্চ দিয়ে খেয়াল রাখবো আব্বু। জানি, চিন্তা করবেন না। আঘাত আগে পূর্ণকে ধ্বংস করবে, তারপর তার মৃত্যুকে। আল্লাহ আমার দুই সন্তানকেই ওই আঘাত থেকে রক্ষা করুক। পূর্ণ মৃত্তিকার হাত ধরে বিদায় নিল। মিঠি বিমূর্ত ভাবে বিদায় দিল, চোখ টলমলে তার। মৃন্ময় হাওলাদার কিছু বলার আগে দৌড়ে চলে গেল মিঠি। তিনিও কিছু বললেন না, মন চাইল না কিছু বলতে। অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন বাসা থেকে। আজ ফিরতেও মন চাইবে না এই নীড়ে, যেখানে তার মেয়েকে পাওয়া যাবে না। মৃত্তিকাকে ভার্সিটি থেকে একটু দূরে নামিয়ে দিল পূর্ণ। বলল, এখান থেকে রিক্সা নিয়ে যাবেন, আর কাউকে কিছু জানানোর দরকার নেই। কিছুদিন পর তো জানবেই। এই বিষয়ে কথা হয়েছে, তাদের বিয়ের অনুষ্ঠান করা হবে, কিন্তু পূর্ণ সময় চেয়েছে। নির্বাচনের আগে সে গোপন রাখতে চাইছে সব কিছু, নাহলে মৃত্তিকাকে এভাবে খোলা ছাড়তে পারবে না সে। সেখানে এমন হলে ক্ষতি হবে মৃত্তিকার পড়াশোনায়। সামনে পরীক্ষা, এই কথা বলে মৃত্তিকাকে আটকে রেখেছে পূর্ণ। নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর জানাবে তার মৃত্যুকে। কথাগুলো ভেবে হাত বাড়িয়ে মৃত্তিকার সিট বেল্ট খুলে দিল। কিছু বুঝে ওঠার আগে মৃত্তিকা স্থান হলো পূর্ণর কোলে। খুঁটিয়ে খুঁটিয়ে মায়াবী মুখটা দেখে নিল পূর্ণ। আজকে হিজাব পরে সৌন্দর্য বেড়েছে তার পূর্ণময়ে। মুখ বাড়িয়ে উষ্ঠোর ছোঁয়া দিল উষ্ঠে। মৃত্তিকা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, লাভ হলো না। পূর্ণ নিজের কাছাকাছি এনে মাখানো কণ্ঠে জানালো, চুপচাপ চলে যান মৃত্যু, নিতে আসবো আমি। বেশিক্ষণ এখানে থাকলে ভয়ঙ্কর কাণ্ড ঘটাবো আমি। পরিস্থিতি বুঝার অপেক্ষা করলো না মৃত্তিকা। কোল থেকে নেমে গাড়ি থেকে বেরিয়ে এলো। দম বন্ধ করে একটা মুগ্ধতায় আবহাওয়া ছিল গাড়ির ভেতর। জোরে শ্বাস টেনে গাড়ির কাছে টোকা দিয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো। পূর্ণ তখন বেসামাল শ্বাস সামলাতে ব্যস্ত। মৃত্তিকার দিকে তাকিয়ে শুধু বলল, খেয়াল রাখবেন নিজের, আপনিও। কথাটা বলে রিক্সায় চড়ে চলে গেল মৃত্তিকা। পূর্ণ ধীর গতিতে গাড়ি চালিয়ে পিছু নিল। মৃত্তিকা গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। পূর্ণ গাড়ি ঘোরালো। এই নারী তার সকল পরিকল্পনা ভেস্তে দিবে, তার সান্নিধ্য কেন জানি সব ধূসর গোধূলি হয়ে ওঠে পূর্ণর। অথচ দুই দিন আগেও নিজেকে বেশ কড়াভাবে শাসিয়ে রাখত সে। হিমুকে মন খারাপ করে বসে থাকতে দেখে মৃত্তিকা এগিয়ে এলো ক্যাফেটেরিয়াতে। যেতেই দেখা মিলল ও চলে। দীর্ঘশ্বাস ফেলে মৃত্তিকা ওদের পাশে বসে পড়ল। ওর মন খারাপ কেন? তুই তো বিয়ে করে হানিমুন করছিস, তাই বলে কি সবার মনে বারুদ লাগে তারা বাতি ফুটব? মৃত্তিকা বিরক্ত হলো, উজ্জ্বলের পিঠে শক্তি দিয়ে একটা পাঁচ মেরে পড়ল। চুপ থাক তুই। এই হিমু বল কি হয়েছে, রূপা আপু কিছু বলেছে? হিমু চাইলো মুখ ফুটে কিছুই বলতে, কিন্তু তা বুঝি উজ্জ্বল হতে দেয়? কৌতুক মেশানো গলায় পড়ল, বাল
ওই রূপা টুপা কি করবে, করছে তো ওই হাদারাব আন্টি অসুস্থ তাই মন খারাপ ওর। তাহলে তুই বাসায় যা, এখানে বসে মন খারাপ কেন করছিস? উজ্জ্বল এবার মহা বিরক্ত হয়ে পড়লাম। ওই গেলে পরীক্ষা দিবে কে, তোর না হওয়া সন্টু মন্টু? মৃত্তিকা পাতা দিল না উজ্জ্বলকে, হিমু নিচু গলায় বলল, মা ঠিক আছে এখন চলো ক্লাসে। শাহজাহান খান আজকে সকলের সামনে ঘোষণা দিলেন পূর্ণকে তাদের দল থেকে মনোনয়ন পত্রও দেওয়া হবে। কেউ কেউ খুশি হলো, আবার কারো কারো মুখ কালো বলে পূর্ণ দেখলো সাপা তবে বাঁকা হাসলো ভিন্নভাবে কিছু ভেবে। শাহজাহান খান হাসি মুখে জানতে চাইলেন, তো পূর্ণ বলো যদি কিছু বলতে চাও। কথা যা দিয়েছেন সে অনুযায়ী কাজ হওয়াটাই যথেষ্ট আঙ্কেল। আর হ্যাঁ, আমার দলের ছেলেরা নির্বাচন চলাকালীন সময় আমার সাথেই থাকবে, কোনোরূপ বাধা যাতে তাদের না দেয়া হয়। যে কোনো ঝামেলা বাঁধলে তার দায়ভার আমি বা আমার দলের থাকবে না। বেশ বিচক্ষণ পূর্ণ তা জানেন উপস্থিত সবাই, শুরুতেই নিজেকে ঝামেলাহীনভাবে সারিয়ে নিল। শাহজাহান খান সম্মতি জানালেন, ঠিক আছে তাহলে তৈরি থেকো, আশা করি আমাদের জয় নিশ্চিত। জনগণ তোমাকে চায় পূর্ণ, ভুল কোনো সিদ্ধান্ত নেবে না তুমি, এটাই আশা রাখছি। ইনশাআল্লাহ। পার্টি অফিস থেকে বের হতে মুখোমুখি হলো দুই দল। সাদা ধপধপে পাঞ্জাবি গায়ে দাঁড়িয়ে শোয়েব মির্জা, ভদ্রতা সহিত সালাম জানালো পূর্ণ। শোয়েব মির্জা হেসে উত্তর দিয়ে জড়িয়ে ধরতে নিলে পূর্ণ সাইড কেটে চলে গেল। ব্যাপারটা গায়ে লাগলো শোয়েব মির্জার। মাহিন মিয়াকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে মাহিন, এই চুল আমি রোদে সাদা করিনি, সাফারাতকে কল লাগাও, বলো এখনই পার্টি অফিসে আসতে। আর হ্যাঁ, এটাও জানাও যে তাকে যাতে এবার নির্বাচনে পাশে পায় আমি। মাহিন মিয়া বাধ্য, ফিরতেন নাই কাজ করলো। সাফারাত তার ঠিক দুই ঘন্টা পরে অফিসে হাজির হলো। তার এহেন উদাসীন ভঙ্গিও চালচলনে বেশ খেপেছেন শোয়েব মির্জা। চড়া ও হাওয়া গলায় ছেলেকে উদ্দেশ্য করে বলেন, সামনে নির্বাচন, জয়ী হই একটা কেন দশটা নারী দেহ এনে দেব। আমার কথা শোনো সাফারাত, এবার জয়ী হতেই হবে। নির্বিকাশ সাফারাত শোয়েব মির্জা কঠোর গলায় শপথ নিলেন, যেই পর্যন্ত না জয়ী হব ওই পর্যন্ত আমিষ এবং নারী ত্যাগ করলাম আমি। মাহিন মিয়ার দিকে তাকিয়ে বললেন, পূর্ণাকে কল দিয়ে জানাও তার সাথে সাক্ষাৎ করতে চাই। সাফারাত তখনও নির্বাক, তার মস্তিষ্কে চলছে ভিন্ন কিছু ভয়ঙ্কর পরিকল্পনা। বৃষ্টি তখনও পড়েনি, অপেক্ষা মানছে সঠিক সময়ের জন্য। গুরুম গুরুম শব্দে ডেকে যাচ্ছে আকাশ, সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মৃত্তিকা। সন্ধ্যা হলো বলে দেখানি তখনও পূর্ণর, সেই সকালে বের হলো। মৃত্তিকাকে ভার্সিটি পৌঁছে দিয়ে নিজে কোনো দলীয় এক কাজে গিয়েছে। মৃত্তিকা শুধু জানে মনন পেয়েছে পূর্ণ। কারো গলার স্বর কানে যেতেই মৃত্তিকা রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে টেবিলটাতে কিছু রাখছেন পূর্ণর বাবা, উনি ডেকেছেন মৃত্তিকাকে। মৃত্তিকা শাড়ির আঁচলটা ঠিক করে কাঁধে তুলে এগিয়ে গেল। শাড়ি অবশ্য পূর্ণর জন্যই পরা হচ্ছে, লোকটার রোজ সকালের আবদার যাতে মৃত্তিকা শাড়ি পরে। মৃত্তিকাও ফেলতে পারে না সেই আবদার, মূলত ফেলতে চায় না, তার ভালো লাগে পূর্ণর জন্য সাজতে, নিজেকে প্রস্তুত করতে। মৃত্তিকাকে দেখে চওড়া হাসলেন পূর্ণর বাবা। টেবিলের ওপর কিছু গোছাতে গোছাতেই বললেন, এদিকে আয় মা, এক কাজ কর, চা করে নিয়ে আয়, তোর শাশুড়ি আসছে। হেসে কিচেনে গেল মৃত্তিকা। শ্বশুর শাশুড়ির সাথে তার দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছে। তাদের আদুরে খরগোশ ছানা মৃত্তিকা, যাকে খুব যত্নে তারা লালন পালন করে। ফুটন্ত পানিতে চা পাতা ছাড়তে পানির রংটা ধারণ করল। ফ্রিজ থেকে দুধ বের করতে দেখলো শাশুড়ি এসেছে এদিকে। শ্বশুরকে এক ছাপ ঝেড়েছেন ইতিমধ্যে, কারণ হিসেবে রয়েছে কেন মৃত্তিকাকে এখন রান্নাঘরে পাঠালো। শ্বশুরকে বাঁচাতে মৃত্তিকা কিচেন থেকে ডাকলো, আম্মু দেখো তো কতটুকু চিনি দিব। ব্যাস শাশুড়ি থেমেছে, এগিয়ে এসে দুধ চিনি দিতে দিতে রাখি কঞ্চে বলল, তোমার আবু বলল আর তুমি কিচেনে হাজির, আর জানি না দেখি। মৃত্তিকা হেসে শাশুড়ির হাত ধরে কিচেন থেকে বাইট করতে করতে বলল, আই লাভ ইউ টু ডু ইট আম, যাও আসছি আমি। অল্প হেসে স্বামীর পাশে গিয়ে বসলেন তিনি। মৃত্তিকা তিনটা চায়ের কাপ হাতে একটু বাদে এগিয়ে গেল, একদম শাশুড়ির গা ঘেসে বসে পড়ল সোফার পা তুলে। ঠিক যেমন একটা বিড়াল ছানা তার মালিকের নিকট আদরের আশায় বসে, পূর্ণর মাও চায়ের চুমুক দিয়ে প্রশংসা করলেন, এটা অবশ্য প্রথম না।
প্রায় সময়ই রান্না করে মৃত্তিকা। পুনর বাবা প্লেটে থাকা ভাজা পাকোড়াগুলো এগিয়ে দিল তার পুত্রবধূর নিকট। মৃত্তিকা একগাল হেসে হাতে নিয়ে কামড় বসালো। কপাল ঘুরে এমন শ্বশুর বাড়ি পেয়েছে সে, নতুনভাবে নতুন একজন আবু পেয়েছে, আমু পেয়েছে, সাথে আছে পূর্ণ যে তার ষোলোগুলো পূর্ণ করে। মৃত্তিকার মনে পড়লো কিছুদিন আগের কথা, কতটাই না উদাস মনে এই বাড়ি ফিরেছিল পূর্ণর সাথে। ও জানতো বাবার কাছে যাবে, অথচ পূর্ণ তাকে এখানে নিয়ে এলো মন খারাপের সাথে সাথে অভিমানে। মৃত্তিকা মনের গহীনে জমিয়ে ফেলে এক ঝাঁক অভিমান, যা ভাঙতে বেশ কাঠখর। পোড়াতে হয়েছে পূর্ণকে, বউ তার সহজে মানেনি, বাবাকে ফোন দিয়ে নিজের স্বরে কেঁদেছিল, যা পূর্ণ তার পূর্ণময়ের চেহারা দেখেই বুঝেছিল। সারাটা রাত বুকে নিয়ে কথা বলেছে, মান ভাঙিয়েছে, মৃত্তিকাও মেনেছে, বুঝেছে, তার বাবাও তাকে বুঝিয়েছে, সবটুকু মেনে এগিয়ে চলার চেষ্টা করছে মৃত্তিকা। সমস্যা একটাই, দিন শেষে তার যে বাবা পাওয়া হচ্ছে না, এই তো গতকাল দেখেছিল, অথচ আজ দেখা হয়নি। হাজার কথা হলেও সেই এক দেখার অদম্য ইচ্ছাটা পূরণ না করা পর্যন্ত শান্তি নেই। আজও তাই পূর্ণের অপেক্ষায় আছে, সে আসলেই বলবে বাবার সাথে দেখা করি আনতে। হঠাৎ কণ্ঠে মৃত্তিকা চমকালো, মূলত ওর শ্বশুর কিছু বলেছিলেন ওকে। অন্যমনস্ক দেখে মৃত্তিকা চমকাতে ওর শাশুড়ি থমকে উঠলেন শ্বশুরকে। মেয়েটা ভয় পেয়ে গেল আমার, এভাবে সারের মতো চিল্লাও কেন? স্বামীকে সার ডাকো কেউ? আমি ডেকেছি, কি করবা তুমি? স্বামীকে সার ডাকে কেউ? আসুক আমার ছেলে, বিচার হবে আজ, সম্মান দাও না আমাকে। মৃত্তিকা হতভম্ব হয়ে গেল, পুরো দমে এই দুইজনই ঝগড়া করে যায়। মনে হচ্ছে যেন কোনো মুহূর্তে মাথা ফাটাফাটি লেগে যাবে। একবার শাশুড়ি তো একবার শ্বশুরকে থামাতে চাইলো মৃত্তিকা, কেউই থামার পাত্র নয়। হাল ছেড়ে দিয়ে মৃত্তিকা উঠে দাঁড়ালো, শ্বশুরের সামনে গিয়ে থামাতে চাইলো, পুনর বাবা ওর হাত ধরে ওকে নিয়ে বেরিয়ে গেলেন। মৃত্তিকা ভাবল ওর শাশুড়ি হয়তো থামবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে ওর শাশুড়ি মুখে পাকোড়া গুজে টিভিতে নজর দিলেন। গাড়িটা নিজের বাসার সামনে থামাতে দেখে মৃত্তিকা অবাকই হল। শ্বশুরের দিকে তাকাতে দেখলো তার মুখ জুড়ে হাসি, মৃত্তিকা টলমলে চোখে নিজেও হাসছে। পুনর বাবা ও চোখের কোণে থাকা পানিটুকু মুছিয়ে দিয়ে বললেন, কেমনে পট্টা দিলাম তোর শাশুড়িকে? মৃত্তিকা এবার শব্দ করে হেসে উঠল। দুইজনই বেরিয়ে বাড়িতে ঢুকতেই দেখলো মৃন্ময় হাওলাদার সোফায় বসা, মিঠিওকে দেখেই আপা বলে দৌড়ে এলো। মিঠির মা কেমন মৃত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, মেয়েটাকে নিজের হাতে ছোট্ট থেকে বড় করেছেন, তার বুকেও যে ব্যথা হয় মৃত্তিকা নামক মেয়েটার জন্য। সে কি জানে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা? যেদিন জানবে কিভাবে সামলাবে নিজেকে। পরক্ষণে ভাবলে সামলানো তো দৌড়, মৃত্তিকা নামক অস্তিত্বটাই হয়তো ওই দিন মিটে যাবে। বাবার বুকে ঢুকে একদম গুটিয়ে গেল মৃত্তিকা। মৃন্ময় হাওলাদার যতটুকু জানেন পূর্ণ বলেছিল আজ আনবে না, ভাগ্য ভালো থাকায় বেঁচে গিয়েছে। সময়টা 19-20 হলেই আজ খারাপ কিছু ঘটে যেত। মেয়ের মাথায় চুমু খেয়ে বুকে চেপে রাখলেন তিনি। পূর্ণর বাবাও হেসে এগিয়ে বরাবর বসলেন। কথা হলো বেশ সময় মৃন্ময় হাওলাদারের জোড়াজুড়িতে রাতে খেতে বাধ্য হলেন তারা। মৃত্তিকা বুঝল না কিভাবে, কিন্তু ঠিক খাওয়ার আগ মুহূর্তে পূর্ণ আজে সেখানে তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের বাবাকে দেখে বলল, আমার বউ নিয়ে তুমি রাত বিরাতে রাস্তায় ঘুরো কেন আব্বু? আজ বাসায় চলো, দেখো কি করি, না নিজে বউ নিয়ে শান্তিতে থাকো, না আমাকে বউ নিয়ে শান্তিতে থাকতে দাও, যত জ্বালা আমার। মৃন্ময় হাওলাদার তখন পাশে ছিলেন না। মৃত্তিকা অবশ্য টুকটাক ইদানিং এই এমন সব পূর্ণর উদ্ভট কথা হজম করা শিখেছে। মৃন্ময় হাওলাদার পূর্ণকে দেখে মুচকি হাসলেন, বিনিময় পূর্ণ জড়িয়ে ধরল তাকে। রাতের খাবার খেয়ে বাবাকে আবারও এক বুক কষ্ট নিয়ে বিদায় জানিয়ে মৃত্তিকা ফিরে এলো পূর্ণর হাত ধরে। মৃন্ময় হাওলাদার মেয়ে যাওয়া দেখলেন, কেউ না দেখলেও তার চোখে একদিকে যেমন মেয়ের সুখ স্পষ্ট, ঠিক তেমনি তার রাজকন্যার বেদনাটাও স্পষ্ট। তাকে ছাড়া হাজার ভালো থাকার মধ্যেও ভালো নেই তার রাজকন্যা, অথচ তিনি যেন আজ কাঙাল, চেয়েও তার হাত আজ রিক্ত। অতীত কাউকে ছাড়ে না, তাকেও ছাড়বে না। সময় থাকতে সবটা গোছাতে চান তিনি, যেতে হবে তাকে। মনের বিরুদ্ধে খুব অন্তরালে সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা বাস্তবায়ন তাকেই করতে হবে।
লোভ সবারই থাকে, কারো টাকার, কারো ক্ষমতার, কারো বেঁচে থাকার, তো কারো ভালো থাকার। মৃন্ময় হালদারও ভালো থাকতে চান, তার রাজকন্যাকে নিয়ে সুখে থাকা চাওয়াটা নিশ্চিত খুব বড় চাওয়া নয়। অথচ আজ মনে হচ্ছে না, চাওয়াটা খুব বড়, ভীষণ দামি, নয়তো এতটা কেন বকছেন তিনি। বিছানা গুছিয়ে মৃত্তিকা নিজের বইগুলো গুছিয়ে রাখল। বাইরে তখন ঝোড়ো হাওয়া বহমান, সমুদ্র তীরবর্তী এলাকা কোনো এক ঝড় উঠেছে, তারও রেশ ঢাকা শহরে সহ বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। এমনিতেই নভেম্বর মাস, শীত আসবে আসবে ভাব, এখনো আসেনি। মৃত্তিকা শীতপ্রেমী মানুষ, তার ভীষণ পছন্দের এই আবহাওয়া। আগোচ্ছে বারান্দায় দরজাটা খুলে মৃদু আলোতে থাকা বারান্দায় গেল। অমনি ঠান্ডা এক হাওয়া ঝাপটা লাগলো সারা দেহে, শীতলতা বয়ে গেল অঙ্গ জুড়ে, নরম হাতটা বাড়িয়ে দিল বাহিরে। অমনি টুপটাপ কয়েক ফোঁটা বৃষ্টির পানি হাতে পড়ল, অতি ঠান্ডা এই কণাগুলো শিহরণ বইল, শিহরণ বহালো মৃত্তিকার বদনে। এটাই বুঝি কম্প হলো, নিজের হাতের নিচে বড় একটা হাতের অস্তিত্ব টের পেল মৃত্তিকা। পেছনে ঘুরতে ধাক্কা খেলো তার পুরুষটার উষ্ণ বুকে, পূর্ণ শুধু না বরং চাপলো একটু, যতটুকু কাছে আসা যায় সবটুকু আসলো সে। মৃত্তিকা নিজের হাতে থাকা বৃষ্টির পানিটুকু ছিটিয়ে দিল পূর্ণর মুখে, হঠাৎ এহেন কাণ্ডে পূর্ণ মুখ কুচকে নিল। মৃত্তিকার কিটকিটিয়ে হাসা, হাসিটা যেন এমন আবহাওয়ার পূর্ণর নিকট বেশ লাগলো, ছিমছিমিয়ে উঠলো তার দেহ। নিজের ঠান্ডা হাতের স্থান দিল মৃত্তিকার কোমরে, টেনে একদম কাছে এনে নিজেও পানি ছিটালো মৃত্তিকার মুখে। মৃত্তিকা মুখ সরিয়ে তখনও হেসে যাচ্ছে, পুনর আদুরে লাগে এই নারীকে, যেমনটা কোনো তুলতুলে বিড়াল ছানা। মৃত্তিকাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে নিল পূর্ণ, থমকে যাওয়া গলায় জানালো, আপনি আমার নভেম্বরের বৃষ্টি মৃত্যু, আপনি আমার সেই বৃষ্টি যে শীতলতা আনে, যে তীব্র গরমকে ঠান্ডা করার ক্ষমতা রাখে, যে নিজের সবটুকু দিয়ে তার প্রেমিককে আগলে রাখে। আপনি তো প্রেমিক না, ভুলে গেলেন? ভুলিনি, আপনার সাথে সম্পৃক্ত কিছুই ভোলার নয় আমার, সত্যি একদম। বলে কোলে তুলে সোজা রুমে চলে গেল পূর্ণ। মৃত্তিকা দুই হাতে গলা জড়িয়ে ধরে আহার্যি জানালো, আইসক্রিম খাবো। একদমই না মৃত্য, প্রয়োজনে আমাকে খাবেন, তবু আইসক্রিম না। নামান আমাকে, খারাপ লোক। পূর্ণ ঠোঁটে বাঁকা হাসি, বিছানা থেকে মৃত্তিকা নামতে নিলে পূর্ণ আটকে নিল, টেনেই বুকে নিতে মৃত্তিকা বলল, আম্মু রাগ করেছে আব্বুর সাথে, দেখে আসি। কোনো দরকার নেই, গেলেই দেখবেন দুইজন দুইজনকে বিড়ালের মতো ঘষাঘষি করছে। ঠিক, চুপ থাকুন। আজব আমি কি বললাম? আপনি একটা লাগামহীন ঘোড়া। এই যে আম্মুর সাথে থাকার সাইড ইফেক্ট এটা, আব্বুকে ষাট ডাকে আপনি শিখলেন কিনা ঘোড়া ডাক? ঘুমান আপনি, আপনাকে লাগবে। বলে টেনে নিল নিজের কাছে, কানে ঠোঁট লাগে কিছু বলতে মৃত্তিকা মুখ লুকালো পূর্ণর কাঁধে, অস্পষ্ট স্বরে বলল, পচা লোক। আপনারই তো কথা নেই, দরকার নেই। পূর্ণর দুষ্টুমি শুরু হলো, মৃত্তিকা হার মানলো তার সামনে, কখন কিভাবে কেন জানা নেই, কিন্তু মৃত্তিকা আটকে গিয়েছে এই পুরুষে, সম্পূর্ণ ডুবেছে এই সুদর্শন পুরুষে, তাকে ছাড়া যেন শ্বাসটাও মৃত্তিকার আসতে চায় না। বাবার পর একদম নিজের বলাতে মৃত্তিকা তার জীবনে এই পুরুষটাকে ভীষণ ভালোবাসে। কারো মিঠা উষ্ঠের ছোঁয়া পেয়ে জোরালো ঘুম ভাঙন ধরল মৃত্তিকার, বেশ ঠান্ডা লাগছে তার, তাই তো সাই দিল না ওঠার জন্য, বরং বুকে ঢোকার চেষ্টা করলো তার প্রিয় পুরুষের। পূর্ণ ওর আচরণে হাসল, আগের মতোই গম্ভীর মুখ তার এখন মৃত্তিকার সামনে খুবই কমই থাকে। পূর্ণ হঠাৎ ওর কানে চুমু মুখে বলল, হ্যাপি ওয়ান মান্থ অফ অ্যানিভার্সারি মৃত্য। ফট করে চোখ মিল মৃত্তিকা, ওদের বিয়ের এক মাস পূর্ণ হলো আজ, গড়িতে রাত ১২টা। মৃত্তিকাকে চমকে দিয়ে ওর কপালে উষ্ঠ ছোঁয়াল পূর্ণ, মৃত্তিকা নিজেও এর উপহার স্বরূপ পূর্ণের চওড়া কপালে চুমু খেতে চাইল, কিন্তু সুযোগ মিল না। পূর্ণ দুহাতে নিজের পূর্ণময় চেহারাটা ধরে নাকে মুখে সমানে চুমু খেয়ে যাচ্ছে, চোখ বুঝে নিল মৃত্তিকা সিনিয়র পূর্ণ ভাই, এখন থামার নাম নয়, এক মাসে যথেষ্ট চিনেছে ওকে মৃত্তিকা। বেশ রয়েছে থামল পূর্ণ, গাঢ় এক দৃঢ় চুম্বন করে বলল, চোখ খুলুন মৃত্যু। মৃত্তিকা চোখ খুলে নজর দিল পূর্ণ দিকে, যার গাঢ় দৃষ্টি মৃত্তিকার দিকে, পূর্ণকে অবাক করে দিয়ে এই প্রথম মৃত্তিকা, ও তার কপালে চুমু খেয়ে বলল, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ আপনাকে, আমি সারা জীবন আপনার
পূর্ণময়ী হয়ে থাকতে চাই। চাইলেও এই জীবনে আপনার মুক্তি নেই মৃত্যু। আপনার মৃত্যু মুক্তি চায় না? পূর্ণ হঠাৎ নিজের দু বাহুর মাঝে স্থান দিল মৃত্তিকার, চুলের ভাজে হাত বুলিয়ে আবারও ছেড়ে দিল, একটা প্যাকেটে মৃত্তিকার হাতে দিয়ে পড়ল। আপনার গিফট মৃত্যু, আই নো আপনি আরো বেশি কিছু ডিজার্ভ করেন, বাট আপাতত আপনার স্বামীর ততটা তৌফিক নেই। মৃত্তিকা ছ মেরে পূর্ণর হাত থেকে প্যাকেটটা নিল, খুলতেই দেখা মিল সুন্দর একটা শাড়ি, মোটেও কম দামি নয় সেটা। মৃত্যুর মুখ জুড়ে তখন হাসি, পূর্ণ থেকে পাওয়া সকল কিছু তার নিকট মূল্যবান। শাড়িটা বসা অবস্থাতেই নিজের কাঁধে তুলে ফোনটা হাতে নিতেই তা পূর্ণ নিয়ে নিল। ভোঁতা মুখে মৃত্তিকা জিজ্ঞেস করল, কেন নিলেন? এত রাতে আব্বুকে কল দিতে হবে না? কিভাবে বুঝলেন? আপনার আগাগোড়া মুখস্থ আমার মৃত্যু, আগামীকাল না হয় আব্বুকে সরাসরি দেখাবেন। আচ্ছা, আপনি দেখুন আমাকে মানিয়েছেন এটা? পূর্ণ অল্প স্বল্প হাসে, যার দেখা মিলা যায় না সচরাচর, এই নারী অল্পতে তুষ্ট, তার বড্ড শখেরই মৃত্যু। মৃত্তিকার দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি ততটা সুখে রাখতে পারছি না মৃত্যু, কিছুটা সময়। ভালো লাগে না আমার, বারবার এসব কেন বলেন? কণ্ঠে তার অভিমান, মাঝে মধ্যে রাগ হয় মৃত্তিকার। পূর্ণ যখন নিজেকে ছোট করে কথা বলে তখন কেন জানি মৃত্তিকার নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। পূর্ণ দু হাতে আগলে কোলে তুলে নিল মৃত্তিকাকে, নিজের মুখ বরাবর সামনে পশ্চিম বলল, এই বাড়ি গাড়ি কিছুই আমার নয় মৃত্যু, শুধু বাইক আর যে গাড়িটা ব্যবহার করি ওই দুটো আমার নিজের, বাকি সব আব্বুর করা। যদিও কোচিং দুটো ভালো চলছে, ইনকাম হচ্ছে ভালো, কিন্তু সব খরচ তোলার পর প্রায় লাখখানিক আমার থাকে, তাতেই নিজের সহ আপাতত আপনার খরচ চালায় মৃত্যু। দল থেকে আসা সকল টাকা আপাতত নির্বাচনের কাজে লাগাচ্ছি, সাথে এনজিওর ফান্ডিং চলে তাতে। একটু থেমে পূর্ণ আবারও নরম গলায় বলল, আমি আপনাকে আমার মন মতো সুখ দিতে চাই মৃত্যু, আমাদের সুখের সংসার দিতে চাই, আপনাকে আপনার প্রাপ্তটা দিতে চাই, আব্বুর টাকায় আমার বউকে পালতে চাই না আমি। মৃত্তিকা ধীরে সুস্থে নিজের মাথাটা পূর্ণর বুকে রাখলো, মৃদু শব্দে জানালো, আমি সুখী। পূর্ণ ওর মাথায় হাত বুলালো, মৃত্তিকা তখন আবারও বলল, আপনি আর এসব বলবেন না, ভালো লাগে না আমার। বলবো না। মৃত্তিকা ওঠার চেষ্টা করতে পূর্ণ আটকে বলল, কোথায় যাচ্ছেন? একা যাচ্ছি না, আপনিও চলুন। পূর্ণ বুঝিল না, মৃত্তিকা ওর হাত ধরে টেনে বলল, উঠুন, এখন যেহেতু জেগে আছি তাই তাহাজ্জুদ পরে ঘুমাবো একবারে। পূর্ণ একটু চৌড়া চোখে তাকালো, মৃত্তিকা পাত্তা দিল না, তিনি টুনিয়ে দাঁড় করালো, আগ বাড়িয়ে অজু করে এসে পূর্ণর জন্য জানামাজটা বেছালো নিজের বরাবর সামনে। পূর্ণ আসতে ওকে টুপি এগিয়ে দিল, দুজনেই দাঁড়িয়ে গেল নামাজে। মৃত্তিকা শুরুর দিকে খেয়াল করেছিল পূর্ণ রেগুলার নামাজই নয়, জুম্মার দিনে দলের সাথে নামাজ সহ টুকটাক মাঝে মধ্যে পড়া মৃত্তিকার ব্যাপারটা মোটেও পছন্দ ছিল না, তাকে ঢেকে ঢুকে রাখতে চায় অথচ নিজের নামাজের ঠিক নেই। পূর্ণকে তখন থেকে তাড়া দেয় মৃত্তিকা, সেই সাথে অবাকও হয় যখন জানতে পারে পূর্ণ বেশ কয়েকটা বড় বড় সুরাও পারে অথচ লোকটা আমল করে না, কারণ জানা নেই মৃত্তিকার। কিন্তু এটা জানে পূর্ণ ভীত, প্রচণ্ড ভীত এই সিনিয়র ভাই, মৃত্যুকে সে ভয় পায় জোরালোভাবে। এই বিষয়ে জিজ্ঞেস করে তেমন উত্তর মেলেনি, মৃত্তিকাও খাটেনি। সকালের মিষ্টি রোদটা তখন উঁকি দিচ্ছে এক সুখী দম্পতির ঘরে, দুজন দুজনের মাঝে ডুবে তখন ঘুমের ঘরে বিচরণ করছে। ধীরে ধীরে যখন আলো ফুটতে শুরু করলো তখন চোখ পিটপিট করলো পূর্ণ, পাশে থাকা তুলতুলে শরীরটাকে নিজের সাথে আরেকটু চেপে ধরল। ঠান্ডা ঠান্ডা একটা সকাল, মৃত্তিকা গরম গরম উষ্ণ বুকটাতে গুটিয়ে গেল, চাইলো আরও ঘুমাতে কিন্তু হলো না, পূর্ণ জ্বালানো শুরু করে দিয়েছে তাকে। মৃত্তিকা নড়ে চড়ে পুনরায় ঘুমানোর চেষ্টা করে লাভ হলো না, পূর্ণর জ্বালাতনি হার মানল সে, চোখ মেলে আবারও বুঝে নিল ঘুম জ্বালানো কণ্ঠে আবেদন করল, আরেকটু ঘুমাই। মৃত্তিকার এহেন কণ্ঠ কানে ঠুকতে পূর্ণর রক্তচ্ছলাত করে উঠল। এই সাত সকালে মন চাইলো করতে অনেক কিছু, তার নিজের গুরুত্বপূর্ণ একটা সাক্ষাৎ আছে সেটাকে উনুনে দিয়ে হলেও তার আকাঙ্ক্ষা প্রাধান্য দিতে চাইল সে, কিন্তু সেটা সম্ভব নয়। আজকে মৃত্তিকার পরীক্ষা আছে, এখন পূর্ণর আদর সামলে পরীক্ষা দিতে যাওয়ার মতো শক্ত নারী আবার মৃত্তিকা নয়, সে তো আদরে ছানা যাকে অল্প স্পর্শে কাবু করে ফেলা সম্ভব।
মনকে থমকে থমকে শান্ত করতে চাইল পূর্ণ। উঠে বসে চুল খামচে ধরে পিপির করে বলল, বউ থাকতেও ব্যাচেলরের মতো নিজেকে কন্ট্রোল করতে হয়, সবই কপাল। ফ্রেশ হয়ে এসে পূর্ণ দেখলো ইতিমধ্যে মৃত্তিকা উঠে পড়েছে, নোট খাতা হাতে বসে আছে খাটে। পূর্ণ এগিয়ে এসে এই খাতাটা নিতে নিতে শুধালো, এখন পড়ার সময়, যান ফ্রেশ হয়ে আসুন। মৃত্তিকা ভোজামুখী বিছানা ত্যাগ করলো, পূর্ণ ততক্ষণে রুম গুছিয়ে রুম ত্যাগ করলো। কিচেনে ঢুকে টংটং শব্দ পেতেই দেখলো ওর মা রান্না করছে। পেছন থেকে জড়িয়ে ধরে পূর্ণ বলল, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং আব্বু। কি করছো, তোমার জামাই কোথায়, রাতে ঝগড়া মিটলো? ওর মা ওকে সরিয়ে দিয়ে ছাছালো কণ্ঠে বলল, দুই তিনবার মাফ চেয়েছে, ভেবেছিলাম কথা বলবো না, পরে মায়া হলো। পূর্ণ বাঁকা হাসে মায়ের হাতের দিকে তাকিয়ে বলে, হেল্প লাগবে? না হয়ে এলো, মৃত্তিকা কোথায়, ওর না পরীক্ষা? হুম উঠেছে, আসছে। যাও টেবিলে বসো। পূর্ণ গেল না, ওপাশে থাকা চায়ের কাপগুলো নিয়ে টেবিলে গেল। মাকে প্রায় সময় সাহায্য করা হয়, তা ইদানিং ব্যস্ততার কারণে ততটা হয়ে ওঠে না। ওর বাবা টেবিলে আসতে পূর্ণ কিছুটা তাচ্ছিল্য করে বলল, রাতভর নাকি বউয়ের রাগ ভাঙালা? একদম ঠিক হয়েছে আব্বু, আমার বউ নিয়ে বেশি ভুজুং ভাজুং করলে তোমার বউকে কালাপট্টি পড়াবো তোমার নামের, তখন বুঝবা কেমন লাগে বউ ছাড়া। কখনো তো বউ ছাড়া থাকোনি, থাকলে আমার বউকে তার বাপের বাড়ি পাঠাত না। পূর্ণর বাবা কিছু বলেন না, ভদ্রলোক, রাতে অনেক কষ্ট করে এই বউয়ের মান ভাঙিয়েছে। মৃত্তিকা একটু পরে এগিয়ে এসে হাসি মুখে পূর্ণর বাবাকে বলল, আব্বু আজকে পরীক্ষার পর বাবার কাছে নিয়ে যাবেন। পূর্ণর বাবা ফেঁসে গেলেন, ছেলের বউকে না করতে পারছেন না, আবার হ্যাঁ করতেও পারছেন না। হ্যাঁ করলে পূর্ণ ওনাকে বাজে ভাবে ফাঁসিয়ে দিবে, যে তারা এই ছেলে ওনার থেকে ভালো কেই বাঁচা আনে। ডিভানে পায়ের উপর পা তুলে রাজকীয় ভঙ্গিতে বসে আছে পূর্ণ। শোয়েব মির্জার চোয়াল শক্ত হয়ে এলো, দুই দিনের ছেলে ওনার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে। নিজেকে কোনো মতে শান্ত রাখার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, গরম নাকি ঠান্ডা, কোনটা নেবে পূর্ণ? কারো উষ্ণ রক্তের তৃষ্ণা পেয়েছে। মাহিন মিয়া ফরকে উঠেন, তাতে তৎ চেপে ধরলেন শোয়েব মির্জা, কটমট করে বললেন, কথা ঠিকভাবে বলা শিখ। গা ছড়া ভাব পূর্ণ যেন কিছুই শোনেনি, পাশে সাফারাত বসা বাবার দিকে এক পলক তাকিয়ে বলল, যার জন্য ডেকেছ তা বলো আব্বু। শোয়েব মির্জা নিজেকে দমালেন, পূর্ণ আনমনি হাসে, শোয়েব মির্জা যেন ওই হাসিতে খেই হারান, গোছানো কথাগুলো তার পাক বেঁধে যায়, এতটুকু ছেড়ে অথচ তার অঙ্গভঙ্গি বোঝা দেয়, প্রচুর চতুরী পূর্ণ। নিজেকে সামলে বললেন, নমিনেশন থেকে সরে দাঁড়াও, যা লাগবে দিব, গাড়ি বাড়ি নারী। কথাটা শেষ হলো না, পূর্ণ দিল না, উঠে দাঁড়িয়ে কাছের টেবিলে থাকা ড্রিঙ্কের দামি বোতলটা আশ্রয় দিয়ে বলল, মুখ সামলে শোয়েব মির্জা, নিজের ছেলের মতো সবাইকে ভাবা বন্ধ করুন, নারী তাকে এনে দিন শেলা। ভয়ঙ্কর গালিটা কানে আসতে সাফারাতের কাটা ছাছা করে উঠল। পূর্ণ পুনরায় বলে উঠল, এমপি পদ এবার পূর্ণর, পারলে থামিয়ে দেখা, কাপুরুষ তো তুই আর তোর ছেলে, ছুরি মারলে তো পিছন থেকেই মারবি। শোয়েব মির্জা শান্ত মেজাজে রাখলেন, বুঝানোর ভঙ্গিতে বললেন, শান্ত হ, তুই তো কারি করো না পূর্ণা, তোমার অনেক বড় সাফারাত, এমনকি আমিও, শান্ত মেজাজে ভেবে দেখো। দেখা দেখির প্রশ্নই ওঠে না, চুল তো আপনি রোদে সাদা করেননি তাই না, রাজনীতি আমাকে দেখাতে আসবেন না। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল পূর্ণ, সাফারাত নির্বিকার, ও জানতো এমনটা হওয়ার ছিল। শোয়েব মির্জা হাতে ড্রিঙ্কটা নিলে বিড়বিড় করে বললেন, বড্ড বার বেড়েছে তোমার পূর্ণা, তোমার টকবগে রক্ত চুষে নিতে জানে এই শোয়েব মির্জা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুই নারী পুরুষ চোখে মুখে উচ্ছ্বাসে ভরপুর, নড়াচড়া দৌড়ুন নারীটি হাতে চুড়িগুলো রেনে জিনিস শব্দ হচ্ছে, পাশেই বসে পূর্ণ একবার তাকালো সেই দিকে, দুজনেই তাদের প্রেম বিলাসের মতো, আশেপাশের হুশ ছেলেটার নেই বললেই চলে, তাই তো কালক্রম ভুলে মেয়েটির দিকে এগিয়ে গেল, নিজের শক্ত দেহের সাথে পেঁচিয়ে ঠাই দিল নিজ বক্ষে, মুখে উপচে পড়া দাড়িগুলো সুন্দর করে গুঁজে দিল তার কানের পেছনে। পূর্ণ আর ওই দিক তাকালো না, নজর দিল ফোনের স্ক্রিনে, বেশি না একটু সময় অতিক্রম হতে ছেলেটা শহীদ মেয়েটা তার কাছে এসে বসে পড়ল, চশমার ফাঁক দিয়ে তাকিয়ে মেয়েটা হাত নেড়ে কিছু বলছে। পূর্ণ পাত্তা দিল না, রাগ হলো নারীটি, উঠে চলে যেতে নিলেই সাফারাত ধরে আটকালো। প্রিয় নারীটি সুশ্রী চেহারা এহেন রাগ মানায় না, নিজের পাশে বসিয়ে পূর্ণর দিকে তাকিয়ে বলল,
শালা আমার বউকে রাগাস কেন? একদম শালা রাখবি না রাত। বেশ রাগি কঞ্চে বলো পূর্ণ, সাফারাত পাত্তা দিল না। পাশের নারীটিকে নিজের কাছে টেনে নিয়ে পূর্ণর দিকে তাকিয়ে সরস গলায় বলল, আজ হোক বা দুই দিন পর সম্পর্কে তুই আমার শালাই হবি পূর্ণ। বিরক্ত হয়ে উঠতে নিলে হাতে বাধা পড়ল নারীটির মুখে পূর্ণর হাত। না ঘুরে পূর্ণ শাসনের ভঙ্গিতে বলল, হাত ছাড়ো, বাসায় যাব, তোমাদের প্রেম দেখতে আসিনি আমি। নারীটি ছাড়লো না বরং সাফারাতকে রেখে উঠে দাঁড়িয়ে পূর্ণর বাহু আঁকড়ে ধরে ছটপটে গলায় জানাল, সামনেই ফুসকার স্টল, ওখানে চল, খাবো আমি। দুজনের বিশেষ মুহূর্তে ছবিটা নিজের ক্যামেরায় বন্দি করে নিল সারাফাত। পূর্ণর বাহু আঁকড়ে শাড়ি পরিহিত একজন নারী, দেখতে অবশ্য সুন্দর, একেই তো বলে আগুন সুন্দরী। হ্যাঁ ঠিক এটাই, মৃত্তিকার নিকট তাকে আগুন সুন্দরী মনে হলো। যাদের দেখা মাত্র পুরুষ গলে নিজের কায়া ভুলে মাথা ঝিমিয়ে উঠে ঠিক ততটাই সুন্দর এই রমণী। পাতলা ঠোঁটে গাঢ় রঙা লিপস্টিকে যেন সাদা চামড়া নারীটি সৌন্দর্যে বারো বহুগুণ। পিঠ ছড়ানো তার ঝরঝরে কেশ, রংটাও মন্দ না, ব্রাউন কালার। মৃত্তিকার মনে হচ্ছে চুলগুলো কালো হলে মেয়েটাকে একদম বাঙালি লাগত, এক কথায় খাঁটি বাঙালি যাকে বলে। কারণ হাতে আলতা চুলে গাছরা শাড়ি পরিহিত মেয়ের চুলের রং কালোই মানায় বাঙালি হিসেবে। পরপর নিজের সঙ্গে তাকে তুলনা দিল মৃত্তিকা, কোথায় এই ছবির রমণী আর কোথায় মৃত্তিকা। শ্যামলা গায়ের রং, কোকড়ানো চুল উচ্চতাও ঠিক ততটা না, হিল পড়লেও পূর্ণ সমান হবে না সে কাক পর্যন্ত, অথচ ছবির মেয়েটিকে পূর্ণ ছুঁই ছুঁই। অসহ্য রকমের খারাপ লাগা কাজ করলো মৃত্তিকার, যাকে বলে একদম বাড়াবাড়ি রকমের খারাপ লাগা। এটাই তো স্বাভাবিক, নিজের পুরুষের বাহু ধরে একজন যুবতী কেনই বা মৃত্তিকা সহ্য করবে। মনের গহীনে অঙ্কুরিত হলো হিংসা নামক দহনে, যদিও তার মনে হচ্ছে ছবিটি পুরাতন তবে ততটা না, কয়েক বছর আগেরই ছবিটি। চোখ ঝাপসা হয়ে এলো মৃত্তিকার, অতটা অবচেনা মৃত্তিকা যে পূর্ণর অতীত নামক কিছু দেখে এতটা কষ্ট পাবে। কষ্ট লাগছে কারণ পূর্ণ শুরুতে জানিয়েছে নারী সান্নিধ্যে যায়নি, কথাটি কি তবে মিথ্যে ছিল। অতঃপর একটা ছবির ওপর ভিত্তি করে অতটাও নিজের ভাবনাকে প্রশ্রয় দিল না, যদিও ছবিটাতে দুজনকেই একজোড়া মনে হচ্ছে। পূর্ণ আসলে তাকে জিজ্ঞেস করবে মৃত্তিকা, নিশ্চিত পূর্ণ বলবে ছবিতে থাকা নারীটি তার তেমন কোনো সম্পর্ক নেই তার সাথে। কথাগুলো বলেই নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো মৃত্তিকা, না চাইতেও তার মন মা ছাড়ে, খারাপ লাগাটা ছেয়ে যাচ্ছে। হাজার হোক প্রিয় পুরুষের এতটা কাছে কোনো নারী অবশ্যই তৃতীয় কাউকে পছন্দ করবে না। ছবিটা আলমারি ড্রয়ার থেকে একটা ফ্রেম থেেকে পেয়েছে মৃত্তিকা, দেখার পর থেকেই মন বিষিয়ে আছে। ছবিটা নিজের শাড়ির ভাঁজে রেখেই রুম থেকে বাইরে চলে এলো সে। শাশুড়ি নামক চমৎকার নাইটির সাথে এক কাপ চা খাওয়া বাকি তার, অতঃপর তাকে তৈরি হতে হবে। পূর্ণ বলেছে আজ কোথাও নিয়ে যাবে তাকে। সৈফ মির্জা বেজে চটে আছেন পূর্ণর ওপর, ছেলেটা নির্বাচন থেকে তো পিছু হটবেই না, উল্টো তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ জনসম্মুখে ভাষণ দিয়েছে ইউনিভার্সিটির সামনে। মিছিল করেছে পুরো এলাকা হয়ে ইউনিভার্সিটির সড়ক পর্যন্ত, জনগণ এতে আরও উতলো হয়েছে। এতটা সুশৃঙ্খল মিছিল তারা পূর্বে দেখেনি, রাস্তাঘাট অবরোধ করে কিংবা জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে দেয়নি পূর্ণ। তার মিছিলে বরং দুটো লেট খোলা রেখেছিল যাতে জনগণের দুর্ভোগ না হয়। এরপর চার রাস্তার মোড়ে সিনা টার্ন করে জনসম্মুখে প্রকাশ করে তার নমিনেশন পাওয়ার খবর। ছেলেটা বড্ড চতুর তা জানেন সৈয়দ মির্জা। টিভির চ্যানেলটা পাল্টে মাহিন মিয়ার দিকে তাকে বাজখাই গলায় জিজ্ঞেস করল, ও আমাকে কি বলবে জানি? কুত্তার বাচ্চা, গর্জে উঠল সৈয়দ মির্জা। ভয়েস ছিটিয়ে গেলেন মাহিন মিয়া, ভুল কিছু কি উগড়ে ফেলেন? সৈয়দ মির্জা কঠিন গলায় বলে উঠল, আমি কি সেটা জিজ্ঞাসা করেছি হাদারাম কোথাকার? ঝোঁক গেল পার কয়েক মাহিন মিয়া, কণ্ঠে অপরাধ বোধ ঠেলে পড়লে, দুঃখিত স্যার, পূর্ণ বলেছিল আজকে এবার জয়ী হয়ে দেখিয়ে দিবে। সৈয়দ মির্জা দাঁত কটমটালেন, দেখে নিবে ভালো করে সে এই দুই দিনের ছেলেকে। রাগ তার শুধু পূর্ণের উপর না বরং নিজের ছেলের উপরও, এতটা কেন নির্বিকাশে, কেন এগোচ্ছে না কিছুতেই? মিনময় হাওলাদারের সঙ্গে প্রায় ঘন্টা খানিক ধরে কথা বলছে পূর্ণ, সম্পূর্ণটা রাজনীতি ঘিরে, দারুণ তার সকল বুদ্ধি। নিজ দলসহ এবার এমপি পদে দাঁড়ানোর বুদ্ধিটাও তারই ছিল।
পূর্ণ অবসর শাহজাহান। খানের প্রস্তাবে প্রথমে রাজি না হলেও কিছুটা দ্বিধা ছিল, যা সম্পূর্ণ কেটেছে শ্বশুরের কথায়। কথার এক পর্যায়ে মৃন্ময় হাওলাদার বললেন, আমাকে দেখো পূর্ণ, সামনে হয়তো যাব। পূর্ণ দীর্ঘশ্বাস টেনে নিল, ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, পরপর শুধালো, উনি থাকতে পারবে না বাবা। আমি জানি, একদিন না দেখি তো থাকতে পারেন না, তবে পারতে হবে পূর্ণ। আমি জানি সেই কাজে তুমি তাকে সাহায্য করবে। পূর্ণ উঠে দাঁড়ালো, মৃন্ময় হাওলাদার খেতে বললেই পূর্ণ জানালো, ওনাকে নিয়ে বের হব আজ বাবা, ওয়াদা করেছি। মৃন্ময় হাওলাদার হাসলেন প্রাপ্তির সেই হাসি, বিদায় জানিয়ে পূর্ণ চলে গেল। এদিকে অতৃপ্ত চোখে তাকিয়ে রইলেন মৃন্ময় হাওলাদার, অতীতটা তাকে ছাড়ছে না একদমই না। মৃত্তিকার দরজায় দুটো টোকা দিয়েছে, ডাকলো, আম্মু আসবো। অল্পর পাশ থেকে অনুমতি এলো না, তবে মাথা ঢুকিয়ে ঢুকে পড়লো মৃত্তিকা। হাতে থাকা চা আর ভাজা পাকোড়া গুলো পাশের টেবিলে রেখে বলো, বাইরে এসো না, বারান্দায় বসে খাই। খাবো না। আমি কি করলাম? উঠে বসলেন পূর্ণর মা। মৃত্তিকা কিছু বলতে নিল রাগে কণ্ঠে বলে, একদম স্বামীর হয়ে গান গাবে না, বিয়াদব ছেলে, কোনো কথা শুনতেই চায় না ওর নামে। মৃত্তিকা ঠকিল, একটা সময় ছিল যখন সে হাড়ে হাড়ে ভয় পেত রাজনীতি নামক পেশাটাকে, এমনকি এর সাথে জড়িত মানুষদের, কিন্তু পরিস্থিতি বদলেছে। আজ এক রাজনৈতিক কাজে জড়িত পুরুষের বউ সে, ভয় লাগে না এমন না, পেশাটাই এমন। পূর্ণর মা কখনোই রাজনীতি পছন্দ করে না, পূর্ণকে সবসময় ছাড়তে বলেছে এসব, ছেলেটা ছাড়বে তো দৌড়, উল্টো এখন কিনা এমপি পদে দাঁড়াচ্ছে, এই কথা সকালেই জানতে পেরেছেন, তাও কিনা সরাসরি সংবাদে, তার ছেলে এমপি পদে দাঁড়ায়, আর এইটা কিনা তাকে কেউ জানায়নি। এতটাই ফেলনা, পূর্ণ জানতো মা রাজি হবে না, তাই বাবা সহ মৃত্তিকাকে নিষেধ করে যে মাকে না জানাতে। সকালে জেনেই ছেলেকে সাপ সাপ না করে এক পর্যায়ে কেঁদে ফেললেন, লাভ হলো না, পূর্ণ ছাড়বে না এই রাজনীতি, তার রক্তে মেশা এই রাজনীতি কিভাবে ছাড়বে এত সহজে। মৃত্তিকা বহু কষ্টে শাশুড়িকে মানিয়ে বারান্দায় গেল, একসাথে মনোযোগ দিল চায়ের কাপে। ততক্ষণে শ্বশুর হাজির ওর, মৃত্তিকা চা ঢেলে দিতে তিনি চুমুক বসিয়ে গভীর কণ্ঠে স্ত্রীকে বললেন, কি কেঁদে কেটে ছেলেটা আটকাতে পারলে? স্বামীর খোঁজা গায়ে মাখলেন না তিনি, শুধু এক কামড় চপ খেয়ে বললেন, রাতে দেখছি তোমাকে। ব্যাস কাজে দিল তার হুমকি, দমে গেল মৃত্তিকার শ্বশুর। তাদের এই টুনাটুনি ঝগড়া বেশ লাগে মৃত্তিকার কাছে। পূর্ণর জন্য নিজেকে একদম সাজিয়ে রেখেছে মৃত্তিকা, শাড়ি পরে হিজাবও বেঁধেছে, অথচ জানা আছে পূর্ণ এমন জায়গা নেবে যেখানে মানুষ কদাচি থাকে, তার বউ সে মোট কথা লুকিয়ে রাখবে। পূর্ণ এলো একটু বাদি, মৃত্তিকা দেখে সালাম জানালো হাসি মুখে। পূর্ণ এগিয়ে এসে পাঞ্জাবিটা খুলে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বল, কাপড়গুলো দিন মৃত্য। মৃত্তিকা তাই করলো, নিজ পছন্দ অনুযায়ী পাঞ্জাবি বের করলো। পূর্ণ গোসল করে আসতে দেখলো সব গোছানো বিছানায়, তখনই নজর গেল তার নারীর উপর, অল্প সাজে তার হৃদমোহনী। পূর্ণ একটনে নিজের কাছে নিয়ে গুমড়ে যাওয়ার স্বরে বলল, আপনি একটা আতরের শিশি মৃত্য, যেখানে খোলা হোক না কেন ঘ্রাণে মাতিয়ে দেন আমায়। মৃত্তিকা লজ্জা পেল, পূর্ণ তখন আত উন্মুক্ত ঢোক কিনল মৃত্তিকা, পূর্ণ ততক্ষণে নিজের ভেজা অঘরে ছোঁয়া দিল ওকে। কম্পনমার মৃত্তিকা সরতে সরতে পড়ল, যাবেন না? যেতে হবে বলেই ছাড় পেলেন মৃত্য। মৃত্তিকার হঠাৎ ছবিটার কথা মনে পড়ল, সেটা বের করতে করতে বলল, কিছু জিজ্ঞেস করা ছিল। পূর্ণ পাঞ্জাবি গায়ে জড়াতে জড়াতে বলল, আমি তো আপনার নিকট খোলা বই মৃত্য, পড়ে নিন আমায়। হঠাৎ চোখের সামনে অনাকাঙ্ক্ষিত ছবি দেখে থমকে গেল পূর্ণ, মাথায় তপতপ করে আগুন জ্বলে উঠল, তা দমিয়ে রেখে বল, যেখান থেকে নিয়েছেন সেখানেই রাখুন এটা। মৃত্তিকা ভীত কিছুটা, পূর্ণর কণ্ঠ বা চাহনি কোনোটাই স্বাভাবিক নয়, তবে সাহস যুগে প্রশ্ন করলো পুনরায়, মেয়েটাকে? রাখুন এটা, কিছুটা জোরে বললো এবার পূর্ণ। মৃত্তিকার চোখ তখন চলচল করে উঠল, এভাবে ধমক দেওয়ার কি আছে? মৃত্তিকা দমল না, জানতে চাইলো নিজের করা প্রশ্নের উত্তর। পূর্ণ এবার থমকে উঠল, কি কি জানতে চান আপনি? মেয়েটা কে? সব সব সে আমার। আপনি আমাকে মিথ্যে বলেছেন, বলেছিলেন কোনো নারী ছিল না আপনার জীবনে। পূর্ণ রাগ এবার আকাশ জমে ছবিটা মৃত্তিকার হাত থেকে ছিনিয়ে নিয়ে এক হাতে
গাল চেপে ধরল মৃত্তিকার। ঘটনার দ্রুততা কল্পনা করতে পারল না মৃত্তিকা। পুনু শুধু তার খামটি মেরে পড়ল। খুব খারাপ করলেন মৃত্য, খুব খারাপ। আজ রাতটা আপনার আর আমার জন্য রেখেছিলাম, সব নষ্ট করার শাস্তি আপনি পাবেন। কথাগুলো বলে ধাক্কা দিয়ে মৃত্তিকাকে ফেলে চলে গেল পূর্ণ। মৃত্তিকার চোখগুলি তখন পানির ফোয়ারা। পূর্ণ রেহেন আচরণ আশা করেনি ও। মেয়েটা নাকি পূর্ণ স্বভাব, তাহলে মৃত্তিকাকে ভূমিকা কি তার পূর্ণর জীবনে? আমি আপনার নিকট একটা খোলা বই মৃত্য, যেখান থেকে খুশি পড়ে নিন আমায়। তবে হুট করে মাছ থেকে পড়বেন না, অবশ্যই শুরু থেকে শেষ। আমি আপনার নিকট একটা খোলা বই মৃত্য, যেখান থেকে খুশি পড়ে নিন আমায়। তবে হুট করে মাছ থেকে পড়বেন না, অবশ্য শুরু থেকে শেষ করবেন, কারণ মাঝপথ থেকে হঠাৎ করে পড়লে জটিলতায় আটকে যাবেন। কথাগুলো তাদের প্রণয় চলাকালীন সময় পূর্ণ বলেছিল। যদিও পূর্ণর ভাষায় তাদের প্রেম ছিল না, তবে মৃত্তিকার ভাষায় ছিল। মৃত্তিকার বারান্দায় বসে হঠাৎ করে পূর্ণর বলা কথাগুলো মনে পড়ল। তাহলে কি মৃত্তিকা মাঝপথে এসেছে হুট করে? না হলে কেন এতটা হচেনা লাগলো আজ পূর্ণকে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই, আর নাই আছে তার উত্তরদাতা। বারান্দার ফ্লোরে বসে এক মনে স্বাধীন আকাশ পানে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে মৃত্তিকা। গালে এখনো ব্যথা করছে ওর। জীবনে বলতে গেলে এমন ভাবে পাওয়া প্রথম আঘাত এটা। বাবা কখনো হাত তোলা তো দৌড় ধমকও দেয়নি ওকে। টিচারদের থেকেও জীবনে মার খাওয়া হয়নি। পূর্ণ হয়তো শুধু গালটা চেপে ধরেছিল, কিন্তু আঘাতটা ছিল অসহনীয়। প্রিয় পুরুষের দেয়া অল্প আঘাত যে হৃদয় ফালা ফালা করে দেয়। হঠাৎ করে মৃত্তিকার বাবার কথা মনে পড়ল তীব্রভাবে। আজকে বাবার কাছে যাওয়া হয়ে ওঠেনি, সময়টা তাদের এমন হওয়ার কথাও ছিল না। কথা ছিল পূর্ণর হাত ধরে এখন কিছু একাকী সময় কাটানোর। তাহলে কেন পূর্ণ সব নষ্ট করলো? কেন এমন আচরণ করলো মৃত্তিকার সাথে? অস্পষ্ট স্বরে মৃত্তিকা কেঁদে উঠল, ডেকে উঠল, বাবা। মৃন্ময় হালাদার আজ একাই ছাদে দেয়, মেয়ে ছাড়া তার ছাদে ওঠা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অবশ্য মৃত্তিকা নিজে করেছিল, কারণটা ছিল অদ্ভুত। পাশের বাড়িতে একটা মেয়ে থাকে, এই তো অষ্টাদশী হবে। মৃন্ময় হালাদারের সাথে ভাব জমিয়েছিল প্রচুর, তিনিও বেশ আদর করতেন। বাবা পাগল মৃত্তিকা তা মোটেও সহ্য হয়নি, বাবাকে বেশ কঠোর গলায় নিষেধ করে ওই বাড়ির মেয়ে থেকে দূরে থাকতে। মৃন্ময় হালাদার হেসে মাথা নেড়েছিলেন, অতঃপর মেয়ের ছেলে মানুষই মনে করে ভুলেও গিয়েছিলেন। মনের ভুলেই এক বিকেলে ছাদে চা হাতে তিনি উপস্থিত হন। কথা ছিল মৃত্তিকা কলেজ থেকে এসেছে, তাই ফ্রেশে বাবার কাছে ছাদে যাবে। কিন্তু যখন ছাদে গেল তখনই দেখলো ওর বাবা ওই বাড়ির মেয়ের সাথে এসেছে কথা বলছে, এমনকি চাও দিয়েছে নিচে। অভিমানী আর একাচরা মৃত্তিকা চুপ করে নিজের কক্ষে চলে যায়। ঘণ্টা গড়াতে মৃন্ময় হালাদার নিচে আসেন মেয়েকে দেখতে। এতক্ষণ তো তার কন্যার লাগে না গোসলে। এসেই দেখে মৃত্তিকা কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। ঘুমন্ত মেয়েকে ডাকেন না তিনি কখনো, তাই ভেজা চুলগুলো সুন্দর করে নেড়ে কপালে চুমু খেয়ে চলে যান। যদিও ব্যাপারে স্বাভাবিক ছিল, তবে মানতে পারেনি মৃত্তিকা বাবা ডাকিনি তাকে, ভেবে রাগে। সেই বিকেল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত কেঁদেছে বালিশে, মুখ গুছে। মৃন্ময় হালাদার যখন সন্ধ্যায় রুমে আলোতে জ্বালাতে এলেন, তখন হতভম্ব হয়ে গিয়েছিলেন ওভাবে মেয়েকে দেখে। সারাটা রাত ওই দিন মেয়েকে বুকে নিয়ে জেগেছিলেন, কারণ মৃত্তিকার জ্বর উঠেছিল। মেয়েটা তার বড্ড অভিমানী, সেই থেকে তার একা ছাদে ওঠা হয়নি। আজ এতদিন পর এসে পাশের ছাদে তাকালেন, না ওই বাড়ির মেয়েটা নেই। মেয়েটার বাবা প্রবাসী, তাই মৃন্ময় হালাদার থেকে আদর নিতে এসে পড়তো ছাত্রকে। রাতের আকাশে তাকাতেই মৃন্ময় হাওলাদারের মনে হয় আকাশটা উদাসী। আচ্ছা, এই উদাসীনতা কেন? আজ মৃন্ময় হাওলাদারের বিফলতা দেখে বুক ছিঁড়ে তার দীর্ঘশ্বাস বের হয়। আজকে তার রাজকন্যা আসেনি, পূর্ণর সাথে নিশ্চিত সুন্দর সময় কাটাচ্ছে। মন্দ হাতে তুলে দেননি তিনি তার রাজকন্যাকে, চিনতে ভুল করেননি, কিন্তু মনটা তবুও তার বিষণ্ন ভরা। কারণটা জানা নেই, মনটা বলছে তার রাজকন্যা ভালো নেই, অথচ মস্তিষ্ক জানে রাজকন্যা এখন সুখের রাজ্যে আছে। মনকে বুঝ দেন মৃন্ময় হাওলাদার, পূর্ণ তার রাজকন্যার গায়ে ফুল বাঁধে কিছু টোকা পড়তে দিবে না। অন্ধকারে ঘেরা রাত্রি চাঁদ আজ লুকিয়ে মেঘের আড়ালে। পূর্ণ বাড়ি ফিরেছে, রাগ পড়েছে কিনা বোঝা গেল না, তবে মন তার মৃত্যুর কাছে পড়ে। রুমে ঢোকা মাত্রই যেমনটা রেখে গিয়েছিল ঠিক তেমনটাই পেল।
হঠাৎ মনে হলো তার মৃত্যু চলে গিয়েছে। পরক্ষণে চোখ বুঝে অনুভব করার চেষ্টা করল, মন বলছে মৃত্তিকা আশেপাশেই আছে। সারা রুমে চোখ বুলিয়ে বারান্দায় গেল পূর্ণ, সেখানে নিজের ধ্বংসের দেখা পেল। এই নারী তার ধ্বংসের একমাত্র কারণ। এলোমেলো মৃত্তিকা হালান দিয়ে ঘুমাচ্ছে, আঁচলটা তার কাঁধে থেকে ছুতো হয়েছে। খোলা বুকটা টানলো পূর্ণকে খুব করে, দপদপিয়ে জ্বলে ওঠে পূর্ণর কায়া, চোখের কোটরে জমে ওঠে পানি, ধারণা করে তার অক্ষি লাল রং। ধিমি পায়ে এগিয়ে এসে একদম মৃত্তিকার কাছে বসে, কাছে ঘেসে দুইবার শ্বাস টানে জোরে জোরে, পরপরই মুখটা তুলে চুমু খায় মৃত্তিকার গলার নিচে। কেঁপে ওঠে মৃত্তিকার কায়া, পূর্ণ থেমে নেই, গলায় মুখ রাখে তার। হঠাৎ অল্প ব্যথায় ঘুমের মধ্যেও গুঙিয়ে ওঠে মৃত্তিকা, চোখ খুলে পূর্ণকে দেখে সরাতে চায়, পারে না। পূর্ণ দু হাতে শক্ত করে ধরেছে, মৃত্তিকা অল্প সরে জানায়, ব্যথা। পূর্ণ যেন শুনল না বা চাইল না শুনতে, তীব্রভাবে সূক্ষ্ম দাঁতের সূচালো ব্যবহার করলো গলা দেশে। ছটফটি ওঠে মৃত্তিকা, ভাঙা স্বরে বলল, পূর্ণ আমি অনেক ব্যথা পাচ্ছি। ভাবলো হয়তো পূর্ণ থামবে, কিন্তু তা হলো না। পূর্ণ এবারেও একটু থেমে আবারও জোরে কামড় দিল। মৃত্তিকার মনে হলো জায়গাটা থেকে হয়তো মাংস খুবলে নিতে চাইছে পূর্ণ। বাবা ডেকে আর্তনাদ করে মৃত্তিকা সরতে চায়, ধাক্কা দিলেও কাজ হয় না। পূর্ণ নিজের করা ক্ষত দিয়ে চুমু খায়, কিন্তু কাজ হয় না, মৃত্তিকা ফোপাচ্ছে। তখনও মুক্তি চাইছে পূর্ণর বন্ধনী থেকে, ছটফট করে যাচ্ছে অনবরত মুখ তুলে পূর্ণ, এগুলো ঠোঁটের দিকে। রুফে নিল আজ শ্যামলা রাঁড়ির সেই পাতলা ওষ্ঠদ্বার, মৃত্তিকার গাল গড়িয়ে শুধু পানি ঝরে গেল। নিজের মুখে নোনতা স্বাদ পেতে পূর্ণ চোখ মেলল, সোজা নজর পড়লো মৃত্তিকার চোখে, কিছু একটা পেল সেই চাহনিতে পূর্ণ। হ্যাঁ, মুক্তি চাওয়া পেল, মৃত্তিকা মুক্তি চাইছে তার থেকে। পূর্ণ ধীরে সুস্থে উষ্ঠ ত্যাগ করলো, দৃষ্টিপাত করলো মৃত্তিকার কাটা ঠোঁটে, মাত্র নিজেই করেছে তাই এটা। গলা দিয়ে কণ্ঠ ছেড়ে বের করিয়ে বলল, বলেছিলাম না আমার সুন্দর রজনী নষ্ট করার শাস্তি দিব, গলারটা ওই শাস্তি ছিল আর ঠোঁটেরটা ছিল আমাকে ব্যাকুল করার জন্য। পূর্ণ ধীরে সুস্থে উষ্ঠ ত্যাগ করলো, দৃষ্টিপাত করলো মৃত্তিকার কাটা ঠোঁটে, মাত্রই নিজেই করেছে ও এটা। গলা দিয়ে কণ্ঠ ছেলে বের করে বলল, রাজক মৃত্তিকা, বাবার রাজকন্যা আজ সামলাতে পারে না নিজেকে, সামনের পুরুষটাকে তার অচেনা মনে হচ্ছে না, বরং খুব চেনা মনে হচ্ছে। এই হলো সেই প্রথম পূর্ণ যাকে মৃত্তিকা চিনত, যে জানে শুধু শাস্তি দিতে, নিজের কথা মোতাবেক মৃত্তিকাকে চালাতে। এতদিন বরং ও পূর্ণকে ভিন্ন রূপে পেয়েছিল, ভালোবাসাময় একটা পূর্ণকে দেখেছিল। পূর্ণ আত্মহাতে মৃত্তিকার আঁচলটা কাঁধে তুলে দিল, দু হাত বাড়াতে মৃত্তিকা বাধা দিল। পূর্ণর দেয়া আগের কার কষ্ট আর এই কষ্ট আলাদা, তখন পূর্ণর প্রতি ছিল আকর্ষণ কিছুটা টান, তবে এখন সেটা রূপান্তরিত হয়েছে ভালোবাসা আর মায়ায়। আঘাতটা অবশ্য ভালোবাসার মানুষের থেকে পাওয়াটা বেশি লাগে। পূর্ণ দমন না, এক প্রকার জোর করে করে তুলে নিল মৃত্তিকাকে, প্রতিবারণে পূর্ণর গড়া জড়িয়ে ধরল না মৃত্তিকা। কেমন চুপ হয়ে আছে মেয়েটা, আঘাতগুলো ছোট্ট হলেও দাগ কেটেছে গভীরভাবে, খুব সূক্ষ্মভাবে ঝাঁঝরা করেছে মৃত্তিকার চুরির সমান মনটাকে। রুমে এনে বিছানায় বসাতে পূর্ণ সম্পূর্ণ আলোতে এবার তার মৃত্তিকাকে দেখে নিল। আজ শ্যামলা বলে না হলে তখন গালে চাপটা রাগের মাথায় আসতে দেয়নি পূর্ণ। শ্যামলা গালে আপছা বোঝা যাচ্ছে, হাত বাড়িয়ে তাতে ছুঁয়ে দিতেই ব্যথা তো। ব্যথা কাতর শব্দ তুলল মৃত্তিকা, ছোট্ট করে শুধু বল, বাবার কাছে যাব আজ না। ছোট্ট কথার পৃষ্ঠে ছোট্ট উত্তর পূর্ণর, গলায় তাকাতে এই এতক্ষণের জমানো রাগগুলো কিছুটা কমাতে চাইল, রক্ত জমে নেই শুধু বরং গড়িয়েছেও কিছুটা, চিকন ধারা বেয়ে কাঁধে থেমেছে। পূর্ণ নিজের কাছে নিয়ে মুখটা আবারও সেই ক্ষততেই নামাতে মৃত্তিকা অনুরোধের সুরে বলল, অনেক কষ্ট হচ্ছে আমার পূর্ণ, ওখানে আর না। এই নিয়ে পরপর দুবার আজ মৃত্তিকা ওর নামে মুখে নিল। আচ্ছা, শাস্তিটা কি বেশি হয়ে গেল? পূর্ণ তো আরো ভয়াবহ কিছু ভেবেছিল, কিন্তু তা দেয়নি। পূর্ণ চুমুর স্পর্শ আজ জ্বালিয়ে দিল মৃত্তিকার গলাদেশ, খামচে ধরল পূর্ণ চোর, সরাতে চাইল, জায়গাটা তার ভয়ঙ্করভাবে জ্বলছে। পূর্ণ শুনল নিজের খসখসা হাত গাল জড়িয়ে ধরল মৃত্তিকার,
ঠান্ডা স্বরে জানালো। আপনার কষ্টটা দৈহিক, কিন্তু আমারটা আমার হৃৎপিণ্ডে মৃত্যু। আপনি আজ আমার হৃৎপিণ্ডটাতে আঘাত দিয়েছেন, সেই অনুযায়ী কি শাস্তিটা নগণ্য ছিল না বলুন। কপালে কপাল ঠেকালো পূর্ণ, মৃত্তিকা কেঁদে ফেলল, হিচকি তুলে তুলে কাছে সে কম্পনময় তার উষ্ঠ আলতো ঠোঁট ছোঁয়ালো পূর্ণ, জড়িয়ে নিল নিজের সাথে, কাটা ঠোঁটে উষ্ঠ ছুঁয়েছে আবার বলল, আর কাঁদে না। মৃত্তিকা শুনতো না, তার কষ্ট হচ্ছে সেটা প্রকাশ করার মাধ্যম তার কান্না। পূর্ণ এবার থমকে উঠল, ছিটকে সরতে চাইল মৃত্তিকা, তবে অপারক হলো। পূর্ণ তখন ছোট্ট ছোট্ট আদরে ভাসাচ্ছে তার পূর্ণময়ীকে, পূর্ণকেই হারাতে মৃত্তিকা আটকে দিল, কিছুটা অভিমানী কিছুটা দৃঢ় কণ্ঠে বলল, কথা দিয়ে করা জখমে কথা দিয়ে মলম লাগার এভাবে না। পূর্ণ জোরে শ্বাস টেনে নিল, নিজের সাথে আরেকটু জড়িয়ে ধরলো তার মৃত্যুকে, আবেশ জড়ানো কণ্ঠে শোধাল, আপনি গল্পের মাঝখানে চলে গিয়েছেন মৃত্যু, শুরু থেকে পড়ার চেষ্টা করুন। মৃত্তিকা বুঝলো, তবু প্রশ্ন করলো, শুরুটা ঠিক কোথায় আমায়? আর বাক্য বিনিময় ঘটল না, পূর্ণ ঘুরতে দিল না জমিয়ে রাখা, তার আদর ভালোবাসা উতলে দিল তার মৃত্যুতে, দিশেহারা মৃত্তিকা বাঁচতে চাইলো আপ্রাণ, তবে তা সম্ভব হলো না, পূর্ণ নিজে তো ডুবলো, সাথে নিল মৃত্তিকাকে। সকাল সকাল নিজেকে একা খুঁজে পেল পূর্ণ, এদিক ওইদিক তাকাতে হদিস মিলল না মৃত্তিকার, সবে ঘুম ভাঙা গলায় ডাকলো, জবাব নেই তার পূর্ণময়ী। পুনরায় বালিশে মুখ গুঁজে দিল পূর্ণ, ঘুম হলো না, অলস ভঙ্গিতে উঠে সোজা হেঁটে ওয়াশরুমে ঢুকে পড়ল, শাওয়ারের নিচে দাঁড়িয়েও পরো করে সরে গেল, পিঠ বুক সমান তালে জ্বলে যাচ্ছে, নখ এখন বড় নেই মৃত্তিকার, পূর্ণ রাখতে দেয় না, যা ছিল তা দিয়ে গত রাতের মৃত্তিকা যুদ্ধ চালিয়েছে, সুখের মুহূর্ত শেষ হতে পূর্ণর উপর চড়াও হয়েছিল, হুমকিও ধামকিও দিল পূর্ণকে যে চলে যাবে সে, সারা রাত হাজার চেষ্টা করেও লাভ হয়নি, কথা বলা যায়নি মৃত্তিকার সাথে, মেয়েটাকে যদিও সে বুকে চেপে ধরেছিল কিন্তু ঘুমানোর আগ মুহূর্তেও মৃত্তিকা শক্ত এক খণ্ড হয়ে গিয়েছিল। কথাগুলো ভাবতে ভাবতে গোসল সেরে নিল পূর্ণ, এই ডিসেম্বরের মাসের শুরুতে, যদিও বেশি ঠান্ডা নেই, তবে যা আছে সকাল সকাল তাতে এই ঠান্ডা পানিতে গোসল করাটা কম কিছু না। পূর্ণর মুখে তখনও একটা বাঁকা হাসি খেলে যাচ্ছে, তার পূর্ণময়ী রাগ উঠেছে যা পূর্ণ এখনও সারাতে পারি, নিশ্চিত পূর্ণ সেই রাগকে পুষে রাখতে দিবে না, বাইরে যাওয়ার আগে তা শুষে নিবে নিজের মাঝে। কিচেনে টুংটাং শব্দ হচ্ছে, পূর্ণ জানে ওর মা এখন ওঠেনি, তার বউ তাহলে কিচেনে, ঠান্ডা শরীরটাতে আর টি শার্ট জড়ালো না, উন্মুক্ত বক্ষে এগিয়ে গেল কিচেনের দরজায়, হেলান দিয়ে দাঁড়িয়ে উপভোগ করছে তার একান্ত নারীকে, বড্ড শখের এই নারী, কোমরে আঁচল গোছে, হাত নাড়িয়ে কিছু নাড়া দিচ্ছে, ভেজা চুলগুলো তার পিঠে লেপটে, যদিও ভেজা তবু তা সোজা নেই ঢেউ খেলানো, হাজার হাজার সিল্কি নাড়ির চুলের মধ্যে পূর্ণর কেন জানি আসক্তি জন্মায় এই কোকড়ানো চুলের ভাজে, পূর্ণর বুঝি আর তর্ষয়, বিড়াল পায়ে হেঁটে একদম মৃত্তিকার পেছনে এসে হাত গলিয়ে দিল কোমরের কাছে, ঠান্ডা শক্ত পুরুষালের স্পর্শে কেঁপে ওঠে ছোট্ট নারীটির বদন, পূর্ণ চড়াও হয়, জড়িয়ে নেয় অতি আদরের সহিত, কাঁধে মুখ বুঝে অস্পষ্ট সুরে কিছু জানায়, বুঝি মৃত্তিকা কিছুটা, তবে প্রতিক্রিয়া দেখায় না, পূর্ণ অভিযোগ জানাচ্ছে কেন মৃত্তিকা তাকে একা বিছানায় রেখে এসেছে, মৃত্তিকা যেন আজ শক্ত হয়েই রইল, এই অস্পষ্টতা জোরালো কণ্ঠ সাথে অবাধ্যকর সকল ছোঁয়া তাকে বারবার ভোলাতে চায় গত রাতের কথা, পূর্ণর ওই ব্যবহার সে ভুলেনি, আর নাই পেয়েছে কাঙ্ক্ষিত উত্তর, পূর্ণ তাকে ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়েছে কিন্তু সোজা মস্তিষ্কের মৃত্তিকার মগজে অত কঠিন কথাগুলো ঢুকেনি, মৃত্তিকা থেকে সারা শব্দ না পেয়ে পূর্ণ তাকে ছেড়ে দাঁড়ালো, দু হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আজলায় ভরে নিল তার ছোট্ট মুখটা, মৃত্তিকা আবার চোখ তুলে একটু তাকিয়ে তা আবার সরিয়ে নিল, পূর্ণ ওর উঁচু নাকটায় চুমুখে বলল, একটা মানুষ এতটা আদুরে কিভাবে হয় মৃত্যু, আপনাকে নিয়ে কোথায় যাব আমি বলুন, রাত থেকে এমন করছেন, আমি কি উত্তরগুলো দেইনি? আমি বুঝতে পারছি না, ঠিক করে বলুন। পূর্ণ কাছাকাছি এলো, ঘনিষ্ঠ হয়ে মৃত্তিকার মুখটা একদম উঁচুতে উঠিয়ে নিয়ে বলল, সহজ করে দিচ্ছি মৃত্যু, শুধু জানুন এই বিষয়টা আমাকে কষ্ট দেয়, ভীষণভাবে কষ্ট দেয়, আর আপনার এই আচরণ তাতে লবণ ছেটানোর কাজ করে, আমি জানি আপনি জানেন আপনি আমার প্রথম নারী, তাহলে কেন এই বিষয়টা টেনে আনার চেষ্টা করছেন, আপনাকে বোঝাতে পারলাম কি না জানি না,
তবুও বলছি, আমার জীবনের জঘন্যতম অধ্যায় সেটা মৃত্যু। উপন্যাস শেষ নয় বরং শুরুর পথে। এক নাগারে কথাগুলো বলতেই পূর্ণ টের পেল মৃত্তিকা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। না চাইতো অনেকটা বলেছে সে, বিষয়টা থেকে বের হওয়ার জন্য পূর্ণ কথা ঘোরালো। আমার বুকে পিঠে দেখুন মৃত্যু, মৃত্যু না জঙ্গলি বিল্লি আমার আপনি, ছিটকে সরল মৃত্তিকা। পূর্ণর বুক পিঠ দেখতেই চমকালো, চমকে তাকালো। পূর্ণ ভাবলো বউকে এবার বাগে আনবে, কিন্তু তার বউ আজ এক কাঠি উপরে খেলল। কলার দেয়া ব্লাউজটা একটু সরিয়ে নিজের গলার জখম আর ঠোঁটটা দেখালো। জিভ কাটে পূর্ণ, যা ছিল সম্পূর্ণ আড়ালে। গলার অবস্থা দেখে নিজেরই খারাপ লাগলো। কিছুটা আর্দ্রতা পায়, রুমে ছুটে হাতে একটা অ্যান্টিসেপটিক মলম নিয়ে এসে আঙুলে নিয়ে অল্প করে লাগিয়ে দিল গলার জখমে। পরপর ঠোঁটেও একটা মিষ্টি চুমু খেয়ে পড়ল। এটার জন্যই এই মেডিসিন, এবার আমাকে মেডিসিন দিন। মৃত্তিকা এগিয়ে এসে শুধু বুকের মাঝখানে একটা চুমু খেয়ে পড়ল। আমার সাথে ওভাবে আর কখনো কথা বলবে না, আমার কষ্ট হয়। আর হবে না। মৃত্তিকা এবার নজর দিল তার রান্নার দিকে। পূর্ণ নিজেও কিছু কাজে হাত দিল, সেগুলো করতে করতে জিজ্ঞেস করল, আজ এত কিছু একা কেন করছেন? শাশুড়ি কোথায় আপনার? আজকে না, আব্বু আমার বিবাহ বার্ষিকী ভুলে গিয়েছেন, তাদের জন্যই তো সারপ্রাইজ ব্রেকফাস্ট। ভুলিনি, তবে এদের আজ উঠতে লেট হবে নিশ্চয় সারা রাত। পূর্ণকে আর শেষ করতে দিল না, বিপিট করে বলল, অসভ্য লোক। পূর্ণ হাসলো, বলল, শুধুমাত্র আপনার জন্য। দুজন মিলে ব্রেকফাস্ট টেবিল গুছিয়ে নিল। চুল বাঁধতে মৃত্তিকা গিয়েছে রুমে, তখনই পূর্ণর বাবা বের হয়। পূর্ণ আর চোখে একবার তাকিয়ে বলল, কততম বিবাহ বার্ষিকী বলতো আব্বু? কেন জানো না তুমি? জানি তো, এত বছরেও তোমার স্ট্যামিনা কমলো না, সারা রাত নিশ্চিত ব্যাডমিন্টন খেলোনি। পূর্ণ বাবা হয় তোর। আমি কি চাচা ডেকেছি? কথা বাড়ালেন না তিনি, টেবিলে তাকে কিছুটা খুশি হয়। মৃত্তিকাকে ডাকলেন। পূর্ণ তখনই বলে উঠল, আমার বউ দিয়ে তোমার এত কি কাজ আব্বু? যাও নিজের বউকে ডাকো। বুঝি না নিজের বউ ছেড়ে সারাক্ষণ আমার বউকে ডাকা ডাকি, আই এম ফেড আপ আব্বু। চুপ থাক বেয়াদব ছেলে। কথাটা বলতে গিয়ে নজর গেল তার ছেলের খালি গায়ে। অমনি কেসে উঠলেন তিনি, এইদিক ওইদিক তাকে রয়েছে বলে। শীতের সকালে খালি গায়ে কি, যাও কিছু পরে আসো। পূর্ণ বাঁকা চোখে তাকালো, সরস গলায় নিজের কথা বলে উঠল, ঢং করো না আব্বু, বুঝি না আমি ছেলের জন্য অতটাও কনসার্ন না তুমি যে ঠান্ডার জন্য টি শার্ট পরতে বলবে। বুকে আমার বউয়ের দেয়া ভালোবাসা, এটা দেখে লজ্জা পাবে আমার বউ, কিন্তু না, লজ্জা পাচ্ছ তুমি? সিরিয়াসলি, ছোটবেলায় কত দেখলাম তোমার বুকে দাগ, কই আমি তো লজ্জা পেতাম না, তুমি তো। এবার পানি মাথার উপর উঠতে নিল, মানিচ্চ তার ভেস্তে দেওয়ার আগে চেঁচালেন তিনি। পূর্ণ দুই হাত তুলে স্যান্ডার করা ভঙ্গিতে বলল, কুল কুল আব্বু, যাচ্ছি আমি, আম্মুকে ডেকে আনি, এমনিতেই রেগে আছে আমার সাথে। নাস্তার টেবিলে সবার সাথে কথা বলেও পূর্ণর মা ছেলের সাথে একটা শব্দ বিনিময় করলো না। রাজনীতি তার পছন্দ না কোনো খালে, যেখানে বারংবার তিনি ছেলেকে এই নোংরা থেকে সরে আসতে বলছেন, সেখানে তার ছেলে নাকি বিপদে লড়বে, কিছুতেই মানতে সায় দিচ্ছে না তার মন। জানি না কোন মরণ খেলা শুরু হয় পূর্ণর এই জেদকে ঘিরে। কফির মগটা মায়ের দিকে এগিয়ে দিয়ে পাশে বসলো পূর্ণ। ওর মা সেটা নিয়ে ধরে মৃত্তিকার কাছে কফি চাইতে মৃত্তিকা তাকালো। কি করবে না করবে ভাবতে পূর্ণ ব্যাপারটা সহজ করে দিল, নিজে মায়ের হাতে তুলে দিল মগ। হাতে নিলেও মুখে দিলেন না তিনি। পূর্ণর বাবা গলা ঝেড়ে বললেন, খাও, কারণ নাস্তাও তোমার গুণধর ছেলের হাত করেছে। ওর মা চোখ রাঙালেন স্বামীকে, তিনি ভয় পেলেন কিছুটা, মুখটা ছোট্ট করে খেতে মনোযোগ দিলেন। পূর্ণ এবার হাঁটু গেড়ে মায়ের কাছে বসল, মাথাটা সযত্নে রেখে দিল তার কোলে। না চাইতো ছেলের দিকে তাকানোর মা দুষ্ট কণ্ঠে বলে উঠলেন, কি চাই সরো, যাও আজ না তোমার প্রচারণা, সেখানে যাও, মরলেই কি বা বাঁচলেই। প্লিজ আম্মু। মাকে কথাটা শেষ করতে দিল না পূর্ণ। ওর মায়ের চোখটা ভিজে উঠল, না চাইতো তিক্ত কিছু কথা মনে পড়লো তার ভেজা চোখে ছেলের দিকে তাকালে। পূর্ণ মায়ের দুহাত নিজের দুহাতের মুঠোয় পুরে নিল, তাতে চুমু খেয়ে নরম গলায় বলল, বোঝার চেষ্টা করো আম্মু, আমি সরে আসতে পারবো না। তোমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং, আমি কি তা পূরণ করিনি? তাহলে আমার দেখা স্বপ্নটা কেন ভাঙতে চাইছো? রাজনীতি আমি ছাড়তে পারবো না আম্মু, আই জাস্ট কান্ট।
তুমি জানো সব আমি কতটা ডেসপারেট ছিলাম। প্লিজ আম্মু, সত্যি বলছি কিছু কিছু হবে না আমার। কণ্ঠ ভেঙে আসছে ওর মায়ের, হাতটা ছাড়িয়ে ছেলের গালে রাখলেন, চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, না যেন আমাদের জীবনটাকে কোথায় নিয়ে দাঁড় করে তোমার এই রাজনীতিপূর্ণ। কিছু হবে না, ভরসা রাখো। আছে। মা ছেলের দিকে অবুঝ চোখে তাকিয়ে রইল মৃত্তিকা। তাদের কথা ওর মস্তিষ্কে বুঝে না, কঠিন কঠিন সব শব্দ তাদের। নিজের উদ্যোগে টেবিল গোছানো শুরু করতেই হাতে হাতে পূর্ণর বাবাও সাহায্য করলো। মৃত্তিকা হেসে উঠল, সাহায্য করল। মৃত্তিকা হেসে উঠল, তার ভীষণ ভালো লাগা কাজ করে যখন ভাবে তার দুটো বাবা। আজ থেকে পূর্ণর প্রচারণা শুরু হবে, আশেপাশে বেশ বড় সড়ো করে আয়োজন শুরু হয়েছে, এলাকার মাথায় মাথায় বড় বড় ব্যানার টানানো হয়েছে। এর মধ্যে তার জন্য বেনিফিট হিসেবে এলো ছাত্রদল। ভার্সিটি থেকে তাকে না জানিয়ে দুপুর নাগাদ বিশাল এক মিছিল বের হয়, যা পুরো বাজার হয়ে মিলিত হয় পূর্ণর দলের বের করা মিছিলের সাথে। পূর্ণ বেশ অবাক হয়, পরক্ষণে তার মুখে হাসি ফুটে ওঠে। আজ তারা গিয়েছে আশেপাশে এলাকায় ভোট চাইতে, এগুলো সব পূর্ণর লোকজনই, বৃদ্ধ জোয়ান সবটাই পূর্ণর হাত করা। এই পাশের বস্তিটাতে তার বেশ তাপর, সবটাই ছাত্র রাজনীতির ফলাফল। বিভিন্ন সাহায্য করা হয় এই এদের পূর্ণর এনজিও থেকে। বড় বাজারে পৌঁছাতে মুখোমুখি হলো দুই দল। সাফারাত দাঁড়িয়ে আছে ওর বাবার দলের সাথে, শোয়েব মির্জা পূর্ণকে দেখেই লাল চোখ করে থাকা। সাফারাত হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন চলছে প্রচারণা? যেমনটা তোর আশা করিসনি। পূর্ণর কথায় কিছুটা আহত হয় সাফারাত, কিন্তু প্রকাশ করে না। শোয়েব মির্জা খেকিয়ে উঠে বললেন, এইখানে এখন আমাদের প্রচার চলবে। খেপে উঠে পূর্ণর দলের লোক কয়েকজন তো হাতা গুটিয়ে এগিয়ে এলো। পূর্ণ গম্ভীর কণ্ঠে বলল, ওনাদের যেতে দে। পাশ থেকে সাইদ বলে উঠল, ভাই এটা আমাদের এরিয়া। কথা না, যেতে দে। ওরা সাইড দিতে শোয়েব মির্জার দল এগিয়ে গেল। পেছন থেকে স্পষ্ট শুনল সাফারাত পূর্ণর গলা, নিজে খাওয়ার আগে পূর্ণ কুকুর খাওয়াতে পছন্দ করে, না হলে কুকুরের লালা পড়বে।